এসে গেছেন আমার কুলি। সো এসে গেছি আমরা, সত্যি সারাদিন নেই, মানুষ একটু তাড়াতাড়ি আসে। আর এটা হলো আমাদের মা ব্রেজ। আমি জীবনেও কিনতাম না এই 700 টাকা দিয়ে ফ্রেশ লাইম সোডা। এইটা পেয়ে এত খুশি হয়ে গেলি কেন? আমাদের ডিমসাম। আচ্ছা আমার একটা কথা বল, আজকে কি কেন আমরা এখানে এসেছি, কিসের জন্য সবটা বল। আজকে মানে 4th অ্যানিভার্সারি, আমি ছুটি নিয়েছি, কারণ আমার একদম কথাই ছিল যে আজকে ফুল ডে প্রীতিকে দেবো, কারণ শুটিংয়ের চক্করে আমি দিতে পারি না। তার জন্য প্রচণ্ড গালাগাল খাই, ঝগড়া ঝাঁটি, এদিকে আজকে সারা দিন। তার মধ্যেও আমি একটা নিজের কাজ করে ফেলেছি, আমি ব্যাট কিনতে গেছিলাম, ওখানে 1.5 ঘন্টা নষ্ট করে ফেলেছি, এটা ছাড় আছে, কিন্তু আজকে পুরো দিন প্রীতি। একদমই তাই, আজকে আমাদের 4th অ্যানিভার্সারি, 10th February 2020 আমাদের বিয়ে হয়েছিল। আর যেরকমটা রাহুল বললো, আজকে আমরা দুজনে ছুটিয়ে মজা করবো, একসাথে থাকবো সারাটা দিন, একে অপরকে সময় দেব। আমরা একটা জায়গায় যাব, সেটা তোমাদের বলছি কোথায় যাচ্ছি, কিন্তু তার আগে আমরা চলে এসেছি কোয়েস্ট মলে, আমাদের ফেভারিট একটা রেস্টুরেন্ট আছে, সেখানে লাঞ্চ করতে, কেন কি তার আগে আমরা একটুকুনি রাহুলের ব্যাগ ফ্যাট কিনতে গেছিলাম। তো এই হচ্ছে ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন, ITC রয়্যাল বেঙ্গলে রাহুল রুম বুক করেছে, এবং আমি রাহুল দুজনে সারা দিন আজকে এখানে কাটাবো, এবং কালকে 12টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব। কালকে আমাদের আরও অনেক কাজ আছে, কিন্তু আজকে আমরা এইখানে সারাটা দিন মজা করব। তো আমাদের 3টের সময় চেক ইন ছিল, কিন্তু আমরা বাইরে এত ঘুরলাম, খেলাম, লাঞ্চ করলাম যে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। 5টার সময় আমরা এসে পৌঁছেছি, এবং রাহুলের না একটা খুব ভালো গুণ আছে, স্বভাব যে অল্প লাগেজ থাকলেও কখনো কারোকে দিয়ে ক্যারি করায় না, যে যতটা নিজে পারে সেটা করে নেয়। তো এটা খুব ভালো গুণ, আমারও খুব ভালো লাগে। আর এখানে আমরা আস্তে না আস্তে কার সাথে দেখা হলো, দেখো অনিলাবোদের সাথে দেখা হয়ে গেল। সো এইবারে আমরা রুমে ঢুকবো, আর তোমাদের কেউ নিয়ে যাবো আমাদের সঙ্গে, দেখো কেমন লাগছে। এসে গেছি আমরা, রাহুল ইয়ে। তো আমরা আজকে সারা দিন এখানে কাটাবো। ও ওয়াও, নাইস, ঢুকেই এরকম একটা সুন্দর, সত্যি সারাদিন নেই, মানুষ একটু তাড়াতাড়ি আসে। আর এটা হলো আমাদের মা ব্রিজ। এই দেখো সামনেই আমাদের বাড়ি, কিন্তু আমরা এখানে হোটেল বুক করে রাহুল আসছে, বলছে সামনে বাড়ি, আর এইখানে আমরা চলে এসেছি জাস্ট থাকতে একদিনের জন্য। না ঠিক আছে, এখানে এলাম, আমার ইচ্ছে ছিল ITC রয়্যালে একদিন থাকবো, সো ঠিক আছে। তো এই জানলাটা বোধহয় খোলা যায় না। আর এই হচ্ছে আমাদের রুম। রাহুল কেন হাসছে আমি জানি না। অ্যান্ড আমি আর রাহুল আমরা দুজনেই যেখানেই যাই, যেখানেই থাকি, সবসময় চাই যে আমাদের ফ্যামিলি আমাদের সঙ্গে থাকুক। তো যাই হোক, আমাদের ফ্যামিলি বলেছে আমাদেরকে যে তোরা এইরকমভাবে সেলিব্রেট কর। আমার মা, আমার ননদ, আমার শাশুড়ি মা তো ভীষণভাবে মানে আমাদেরকে ঠেলে ঠেলে পাঠানোর মতন আর কি, যে যা তোরা এইবারে আমাদের সঙ্গে না, এবারে দুজনে কাটা, একদম নিজেরা কাজের জন্যে নিজেদেরকে সময় দিতে পারিস না, তো তোরা একে অপরকে সময় দে, আমরা তো আছি। তো হ্যাঁ, ওদের সঙ্গে সেলিব্রেশনটা পরে হবে, 14th February আমরা ওদের সাথে সেলিব্রেট করব আমাদের বিবাহবার্ষিকীটা, কিন্তু আজকে ওদেরকে ভীষণ মিস করছি। এরকমভাবে লেজকে পড়ে রয়েছে,
মানুষ একদিনের জন্য ঘুরতে এলে একটু ঘোরে। কি রে, আমাকে নিয়ে যাবি না টেরেসে? ছাদে নিয়ে যাওয়ার জন্য লোক লাগবে না, যা। ছাদে আমি তোর সাথেই যাবো। দাঁড়ান একটু ঘুমোতে দাও। কত ঘুমাবি? আর এক ঘন্টা ঘুমাবি? আরো এক ঘন্টা? আমি ঘুমোলাম কোথায়? ভিডিও করছিস তুই? রাত্রেবেলা কেমন লাগে একটু দেখি। সুন্দর চলো তোমাদেরকে পুরো ডিনারটা কী কী আছে সব ঘুরে দেখাই। অ্যাকচুয়ালি আমাদের হাইটিও ছিল কমপ্লিমেন্টারি, কিন্তু এত দেরি করে আমরা এসেছি ঘুম থেকে উঠে দুজনেই যে আমাদের সেটা মিস হয়ে গেছে। 8টা অবধি ছিল আর আমরা 8:30 এসেছি, তো তাই আমরা ডাইরেক্ট ডিনারেই ঝাঁপিয়ে পড়েছি। এই ডিনারটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল না, আমাদের প্যাকেজের সাথে আমাদেরকে আলাদা করে নিতে হয়েছে। আমাদের ব্রেকফাস্ট হাইটিটা কমপ্লিমেন্টারি ছিল এবং টেরেসেও আমরা যেতে পারিনি, বন্ধ ছিল, প্রোগ্রাম ছিল আজকে, কিছু পার্টি ছিল তাই জন্য। তাই কাল সকালে একবার গিয়ে আমরা ট্রাই করব। তো যাই হোক, এত খাবার এর আগেও আমরা এখানে এসে জামাই ষষ্ঠীতে তোমরা একটা ভিডিও দেখেছো, আমি মা দাদা রাহুল এসেছিলাম, আমার মা এখানে রাহুলকে জামাই ষষ্ঠী দিয়েছিল। সো এবং আমার শ্বশুরবাড়ি থেকেও আমি অনেকবার এসেছি এখানে, তো এইবারে যেন একটু আলাদাই খাবারগুলো ছিল এবং ভীষণ টেস্টি ছিল প্রত্যেকটা খাবার। এবং আমার খুব বাজে স্বভাব, খেতে পারি চাই না পারি আমাকে সব খাবার একটু একটু চেখে দেখতে হয়। সো এখানে দেখো কত রকমের খাবার আছে, এখানে ডাল মাখানি থেকে শুরু করে মোগলাই ডিশের সমস্ত কিছু ছিল। আর বিরিয়ানিতে তো কত রকম বিরিয়ানির আইটেম ছিল বলে বোঝাতে পারবো না। এই যে এইটা হচ্ছে এক আলাদা করেই বিরিয়ানির কাউন্টার ছিল, তো এখানে মাটন বিরিয়ানি, তারপরে তোমার ভালো ছিল বেশ মাটন বিরিয়ানিটা, আমি খাইনি যদিও, চিকেন বিরিয়ানি ছিল, ফিশ বিরিয়ানি ছিল, এটা চিকেন বিরিয়ানি, ফিশ বিরিয়ানি ছিল, শ্রিম্প বিরিয়ানি ছিল। তো আমি আর রাহুল দুজনেই এই চিংড়ি মাছের বিরিয়ানিটাই খেয়েছি। আর নানান রকমের শরবত ছিল, এটা মিন্ট শরবত ছিল, ওটা উফরে পানটা তো খাওয়া হয়নি, খেয়াল ছিল না, এখন মনে পড়লো। আর এই শরবতটা গোলাপ খাস ভীষণ ভালো ছিল। আর এদিকে নানান রকম পোলাও ছিল, পোলাওটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ একটু জাফরানের গন্ধ বেশি ছিল, আমি এই পোলাওটাও নিয়েছিলাম। আর প্রচুর খাবার ছিল গো, মানে মানে শেষ করা যায় না এত খাবার। আর তারপরে খাওয়া দাওয়ার পরে ঘরে এসে আমরা টিভি দেখছিলাম, তো লাস্ট অবধি আমরা গল্প করতে এত ব্যস্ত হয়ে পড়লাম যে জাবি মেট আমরা চালিয়েছিলাম, কিন্তু দুজনেই গল্প করছিলাম এত বেশি আর রিল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম।